হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি আমার কিউট বন্ধুরা ভীষণ ভালো আছো, আর তোমাদের সংসার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, যারা আনম্যারিড তাদের বন্ধুর জগৎ, ফ্যামিলি সব কিছু নিয়ে তোমরা ভীষণ ভালো আছো। আর সামনেই আসছে দীপাবলি, কালী পুজো, তো সেটা একটা আনন্দমুখর দিন আসতে চলেছে, সেটার জন্য আমরা আনন্দ পাই আর কি। নানা ধরনের প্রদীপ জ্বালানো, লাইটিং করা, এগুলোর মধ্যে দিয়ে ভীষণ আনন্দ লাগে, তাই না? তো যাই হোক, দেখো সকাল সকাল উঠে আমি একটু গাছের চর্চা করতে বসে গেছি। আগের দিন ভিডিওতে দেখালাম না, যেসব ওষুধগুলো এনেছি সেগুলো তো গাছগুলোতে লাগাতে হবে, সেই জন্যই সকালবেলা করতে বসে গেছি। এদিকে রান্নাবান্নাও হয়ে গেছিলো, তো সেই জন্যই আরও মানে ফ্রি হয়েছিলাম বলে গাছের এই দিকটা চলে এসেছি। আমাদের বাড়িতে কত লোক এসছে দেখো, কতজন! এই যে, তোমার নাম কি বাবা বলো? নাম বলো। আমার ভাইজি। সবাই ভালো আছো তো? আর সবাই আমার ভীষণই ভিডিও দেখছো তো? দেখো আর লাইক করো বেশি বেশি করে। এটা হচ্ছে আমার ভাইজি, না এটা হচ্ছে ভাইপোর বউ, তাই তো? বৌমা, আমার বৌমা। সবাই দেখো আমার বৌমা, এটা মেয়ে। আমার বৌমা আমাকে মাথাটা আঁচড়ে দিচ্ছে সুন্দর করে, আর আমি শান্তিতে বসে আছি। তো এখন বিকেল 5টা বাজে আর চা ফুটছে, কারণ বিকালবেলা মানেই চা তো খেতে হবে। তো আমাদের দাদা, তোমাদের দাদা ভাই আর কি ছাদে আছে, ছাদে চা নিয়ে যেতে বললো, তো আমি সেই অনুযায়ী নির্দেশ অনুসারে চা নিয়ে যাচ্ছি। এখন দুজনে মিলে ছাদে বসে চা খাবো। আর এটা কি বলো তো, এটা হলো কাবলি ছোলা। হট করে মানে ডিসিশন হয়েছে যে আমরা আজকে কাবলি ছোলার তরকারি করব আর রুটি করব। রুটি তো কিনে আনে বললাম, আমি নিজে হাতেই আজকে রুটি করব। আর মশলা বেটে নতুন শিলনোড়া আজকে উদ্বোধন করব, করে মশলা বেটে আজকে তোমাদের দাদাভাইকে আজকে সিম্পল করে একটা ঘুগনি রান্না করে খাওয়াবো, মানে কাবলি ছোলা আর ঘুগনি যেটা হয় সেটা করে আজকে খাওয়াবো। তো দাদাভাই তো ভীষণ খুশি, আমাকে ভিডিও করে দিচ্ছে, ও ভাবছে উফ কতদিন পরে আমার বউ শিলে রান্না করে খাওয়াচ্ছে। কিন্তু না গো, জানো শিলনোড়া থাকলে, একটা ভালো শিলনোড়া থাকলে শিলনোড়া বাটতেই বেশি ভালো লাগে। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে শিলনোড়ায় বেটে মানে তরকারি রান্না করতে, তার স্বাদটাও আলাদা। আর এদিকে আমি দেখো আলুগুলো ডুমু ডুমু করে কেটে নেবো কাবলি ছোলার সাথে। আর কাবলি ছোলাটা তো অবশ্যই প্রেশার কুকারে সিটি দিতে হবে, জানো তো অনেকবারই সিটি দিয়েছিলাম, তাও একটু শক্ত ছিল। এবার থেকে ভাবছি আগের দিন এনে রাখতে হবে, এখানে কৌটোগুলো ভালো করে সাজানো সাজানো হয়নি, তো এই জন্য কিছু কিছু জিনিস বেশি মানে এনে রাখতে পারছি না। কপাল ভালো, আমার বউ আজকে রুটি বানাচ্ছে, রুটি আর চানা মশলা বানাচ্ছে, আমার কপাল ভালো। জীবনে কোনোদিন রাত্রেবেলা রান্না করতে চায় না, বাসি খাবার খাওয়ায় শুধু নিজের। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, অনেকক্ষণ পর বলতে আমার সিঁদুরটা দেখো তুমি দেখতে গেছো, দেখিনি তো। যাই হোক, সকাল থেকে কথা বলতে পারিনি তোমাদের সাথে, কি বলো তো? দাদা ভাই না কালকে রাত্রে মানে কিডনিতে যেহেতু স্টোন, তো একটু রিচ খাবার হয়ে গেছে রবিবার দিন, তো ব্যথা করেছে অনেক, রাত অব্দি জেগেছিলাম দাদা ভাইয়েরা। আমি, আমার তো ভীষণ টেনশান হয়, তো কিছু হলে আমার ভালো লাগে না একদম, সবারই এটা স্বাভাবিক, তো ঘুম হয়নি। আর মানে সকাল থেকে টুকটাক কাজ করেছি, মনও ভালো ছিল না, ভিডিও টুকটাক করছি। তো দাদা ভাই ওষুধটা শেষ হয়ে গেছিলো, সেটা এনেছে খাচ্ছে, কালকে একটা ভালো ডাক্তারের কাছে যাবে, নাম লেখানো হয়েছে, মানে কিডনি স্টোন স্পেশালিস্ট ওটাই দেখেন শুধুমাত্র। তো এখন রুটি করেছি আর ঘুগনি বসিয়ে দিয়েছি, কাবলি ছোলার ঘুগনি, সেটাই খাওয়া হবে। হালকা পাতলা করেছি, রিচ করিনি, শুধু জিরে আদা বাটা দিয়েই করেছি, কোনো গরম মশলা কি কিচ্ছু দেবো না আজকে। আর বাবু স্যারও এসছে, তো ভাবছি কখন বন্ধুদের সাথে কথা বলবো, তোমাদের সাথে না কথা বললে একদম ভালো লাগে না, সেই জন্যই চলে এসেছি। আর কি বলো তো, কালকে দেখালাম না যে গাঁদা ফুল গাছগুলো নিয়েছি, আজকে আর লাগাইনি, একদম ভালো লাগছিল না আজকে লাগাতে। তারপর অনেকজন আমার বাড়িতে এসেছিলো, তোমাদেরকে দেখিয়েছি ভিডিও, ভিডিওতে তোমরা দেখতেও পেয়েছো, তো সেই জন্য গল্প করতে করতে আজকে স্নান করেছি পুরো 2:05, বাবুর তরকারিই হয়েছে 2:15, অনেক দেরি হয়ে গেছে ওদের সাথে গল্প করতে করতে। এবার কেউ আসলে কি বলো তো, গল্প না করলে ভালো লাগে না, একাই তো থাকি সারাদিন বাড়িতে ধরো, তো ওই গল্প করেছি, এবার স্নান করেছি অনেক দেরি করে, আর একটু শুয়েছিলাম, বিকাল আর ভিডিও অতটা হয়নি, তাই বললাম না এবার অনেকটা রাত হয়েছে, এবার তো বন্ধুদের সাথে কথা বলতেই হবে, আর ভিডিওটা তো একটু পরে শেষ করব, তাই না? আর নালে কখন কথা বলবো বলো, ওই জন্য কথা বলতে চলে এসেছি তোমাদের সাথে। আর তোমাদের সাথে কথা না বললে
খুব মানে কি বলবো মানে কিছু একটা মিস করে গেছি, কিছু একটা মিস করে গেছি এরকম মনে হয়, মানে মনটা খুব ছটপট ছটপট করে। তো সেই জন্যই কথা বলতে চলেছি তোমাদের সামনে, বুঝেছ? আর দেখো মুখটা একটু ফসফসা লাগছে গো, আমি একটু আগে প্যাক লাগিয়েছিলাম, সেটা তোমাদের সামনে শেয়ার করিনি। আর চলো ঘুগনিটা কীরকমভাবে হলো আমি তোমাদের পুরোটা শেয়ার করিনি, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো তো যাই হোক, ঘুগনিটা এখন ফুটছে, চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো কিরকম সাদা মাটাই করছি, বুঝেছো? বেশি রিচ করছি না একদম। আর কাঁচা লঙ্কা দিয়েছি, একদম কাঁচা লঙ্কাটা ঘেঁটে দেবো একটুখানি, বুঝতে পেরেছো? মানে গুঁড়ো লঙ্কা একটুও দিইনি, কাশ্মীরি লঙ্কাও দিইনি, কিচ্ছু দিইনি, সিম্পলভাবে করছি। কারণ কালকে রাতে তোমার দাদাভাই যা ব্যথা করেছে, আর বলো না, ভালো লাগছিল না একদম। রাতে ডিনার পুরো জমে গেছে, রুটি আর কাবলি ছোলার তরকারি, উফ হেভি ল্যাব, মানে খুবই ভালো লাগছে। কারণ সকালে নিরামিষ খেয়েছি, পরোটা লুচি হলে ভালো হতো, কিন্তু এটাই কাফি আছে। তো চলো সবাই রিয়াকশনটা কি কেমন হয়েছে জিজ্ঞেস করি। আমি একদিন তোমার কাছ থেকে এডিটিং শিখবো, বুঝলে? এডিটিং করতে হচ্ছে না? না, তুমি যাই পারো। আমি কেমন হলো রুটি ঘুগনিটা বলো? উদ্বোধন করে খাওয়াটা কিন্তু আজকে ভীষণ ভালো জমে উঠেছে, সবে আমরা আনন্দ করে খেয়েছি কিন্তু রাত্রে। টাটা।